আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আহমেদ বাউনিয়া একাডেমির অনলাইন স্কুলে লাইভ ক্লাসে আমি মাহবুবা কবির সিনিয়র শিক্ষক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কামনা করছি তোমরা সুস্থ থাকো এবং যে যেখানে আছো নিরাপদে থাকো। এই যে তোমরা প্রতিদিন লাইভ ক্লাস দেখছো বা উপভোগ করছো, তার পেছনে যার সবচেয়ে বেশি অবদান আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, ওনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা পড়ব তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদ, শব্দের শ্রেণীবিভাগ। তাহলে চলো শুরু করি শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগ আলোচনা শেষে আজকে আমরা যা শিখব, অর্থাৎ আমাদের শিখন ফলগুলো হচ্ছে শব্দ কী সে সম্পর্কে জানতে পারব, গঠনমূলক শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারব, অর্থমূলক শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারব এবং উৎসমূলক শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারব। শব্দের শ্রেণীবিভাগ আলোচনার আগে প্রথমেই আমরা চলো জেনে নিই শব্দ কি। শব্দের কথা বললেই আমাদের সবার মাথায় আসে শব্দ হচ্ছে আওয়াজ বা সাউন্ড। এটি বিজ্ঞানের ভাষা, আমাদের ব্যাকরণের ভাষায় শব্দের সংজ্ঞা ভিন্ন। পাশাপাশি দুই বা ততোধিক বর্ণ মিলে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন আমরা সেটিকে বলবো শব্দ। এখানে দেখো শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমি উদাহরণস্বরূপ দিয়েছি ক যোগ ল যোগ ম কলম, ল যোগ ক যোগ ম লকম। এখানেও আমি দুই বা ততোধিক বর্ণ ব্যবহার করেছি কলম, এখানেও আমি দুই বা ততোধিক বর্ণ ব্যবহার করেছি লকম। কিন্তু আমরা কলমকে শব্দ বলবো কিন্তু লকমকে শব্দ বলবো না, কেন বলো তো? তার কারণ হচ্ছে কলমের একটি নির্দিষ্ট অর্থ আছে কিন্তু লকমের কোনো নির্দিষ্ট অর্থ নেই। এবার চলো আমরা শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণীবিভাগ হতে পারে, যেমন ধরো গঠনমূলক শ্রেণীবিভাগ, অর্থমূলক শ্রেণীবিভাগ এবং উৎসমূলক শ্রেণীবিভাগ। গঠনমূলক শ্রেণীবিভাগ কী সে সম্পর্কে চলো আলোচনা করি। গঠনমূলক শব্দের শ্রেণীবিভাগ দু ধরনের, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দ কোনগুলো? যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সে শব্দকে বলা হয় মৌলিক শব্দ। যেমন ধরো গোলাপ, নাক, লাল, এগুলোকে আমরা ভেঙে কখনোই আলাদাও করতে পারবো না, বিশ্লেষণও করতে পারবো না। সাধিত শব্দ হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করা যায়, ভেঙে আলাদা করা যায় এবং ভেঙে আলাদা করার পর আমরা আবার একটি আলাদাভাবে নতুন একটি অর্থবোধক শব্দ খুঁজে পাই। যেমন ধরো চলন্ত,
এটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাব চল যোগ অন্ত। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে আমি বিশ্লেষণ করেছি চলন্ত, এখানে আমরা আবার একটি আলাদা অর্থবোধক শব্দ, নতুন একটি শব্দ পেলাম কি অন্ত। তাহলে সাধিত শব্দ ভেঙে, সাধিত শব্দকে বিশ্লেষণ করলাম এবং ভেঙে আলাদা করার পর আমরা একটি নতুন অর্থ পেলাম, সেটি হচ্ছে অন্ত। আবার দেখো, যেমন ধরো প্রশাসন, প্রশাসন এটিকে আমরা বিশ্লেষণ করলে পাই প্রযোগ শাসন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা আবার একটি আলাদা অর্থবোধক শব্দ পেলাম, সেটি হচ্ছে শাসন। এবার এসো আমরা অর্থমূলক শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। অর্থমূলক শ্রেণী বিভাগ তিন ধরনের। যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ, আরেকটি হচ্ছে যোগ রূঢ় শব্দ। আচ্ছা, এবার আসো যৌগিক শব্দ কাকে বলে। যে শব্দের ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই, যে শব্দের ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই। যেমন ধরো আমরা যদি কর্তব্য, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি ক্রিয়াতব্য, এটির অর্থ হচ্ছে যা করা উচিত। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কর্তব্য এবং যা করা উচিত দুটোর অর্থই এক। আবার যেমন ধরো বাবু আনা, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি বাবু যোগ আনা, যার অর্থ হচ্ছে বাবুর মতো, বাবুর ভাব, বাবুর ভাব। লক্ষ্য করো বাবু বাবুর ভাব দুটোর অর্থই এক। এবার আসো রূঢ়ি শব্দ, রূঢ়ি হচ্ছে সেগুলো যে শব্দ সমাস এবং উপসর্গ যোগে মূল শব্দের অনুগামী না হয়ে একটি বিশিষ্ট অর্থ, সমাস এবং উপসর্গে যোগে যে শব্দ সমাস এবং উপসর্গ যোগে মূল শব্দের অনুগামী না হয়ে একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে, রূঢ়ি বা। যেমন ধরো হস্তি, এটিকে যদি আমরা প্রত্যয় যোগে বিশ্লেষণ করি হস্ত যোগ ইন, যার অর্থ হচ্ছে যার হাত আছে। কিন্তু শিক্ষার্থীরা লক্ষ্য করো, হস্ত যোগ ইন প্রত্যয়যোগে আমি বিশ্লেষণ করে পেলাম যার হাত আছে, কিন্তু অর্থ কিন্তু একটি পশুর নাম হাতি। সুতরাং দেখো যে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য একটি বিশিষ্ট অর্থ জ্ঞাপন করছে। আবার ধরো উপসর্গ যোগে গবেষণা, উপসর্গ যোগে আমি বিশ্লেষণ করে পেলাম গো যোগ এসোনা, যার অর্থ হচ্ছে গরু খোঁজা। এখন দেখো গো যোগ এসোনা, যার অর্থ হচ্ছে গরু খোঁজা, কিন্তু মূল শব্দ গবেষণার অর্থ হচ্ছে
অধ্যয়ন বা পর্যালোচনা, তাহলে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করছে গুরু খোঁজা। এবার আসো যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ কাকে বলে? যে শব্দ মানে সমাস নিষ্পন্ন যে শব্দ সমস্যমান পদের অনুগামী না হয়ে, সমাস নিষ্পন্ন যে শব্দ সমস্যমান পদের অনুগামী অন্য একটি অর্থ প্রকাশ করে। যেমন ধরো রাজপুত, রাজপুত সমাস নির্ণয় করে আমরা পেলাম রাজার পুত্র। কিন্তু এখানে রাজপুতের অর্থ হচ্ছে একটি বিশেষ জাতি, তাহলে রাজপুত হচ্ছে একটি যোগরূঢ় শব্দ। আবার যেমন ধরো জলধি, জলধি হচ্ছে সমাস নির্ণয় করলে পাই জল ধারণ করে যে। আচ্ছা, জল ধারণ নদী করতে পারে, জল ধারণ পুকুর করতে পারে, জল ধারণ সমুদ্র করতে পারে, কিন্তু এখানে জলধি বলতে শুধুই সমুদ্র বোঝানো হয়েছে। তাহলে জলধি হচ্ছে একটি যোগরূঢ় শব্দ। এবার এসো আমরা উচ্চমূলক শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি। উচ্চমূলক শ্রেণীবিভাগ, উচ্চমূলক শ্রেণীবিভাগ পাঁচ ধরনের: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। আচ্ছা, এবার আসো তৎসম শব্দ কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। তৎসম, তৎ হচ্ছে তা, যার অর্থ তৎ হচ্ছে তা, আর সম হচ্ছে সমান, এবং তৎসমের আরেক নাম হচ্ছে সংস্কৃত। যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি একেবারে কোনো রকম পরিবর্তিত না হয়ে বাংলা ভাষায় এসেছে সে শব্দ হচ্ছে তৎসম। যেমন ধরো চন্দ্র, নক্ষত্র, এগুলো হচ্ছে তৎসম শব্দ। আর অর্ধতৎসম, অর্ধ হচ্ছে আধা, তৎ হচ্ছে তা, সম হচ্ছে সমান, অর্থাৎ আধা সংস্কৃত, আধা সংস্কৃত, অর্ধ সংস্কৃত, অর্ধ তৎসম হচ্ছে আধা সংস্কৃত। আচ্ছা, যেই শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে তৎসম, কোনো রকম পরিবর্তিত হয়নি সরাসরি বাংলা ভাষায় এসেছে, অর্ধতৎসম কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। যেমন ধরো গৃহিণী কিছুটা পরিবর্তিত হয়ে গেল গিন্নি। আবার যেমন ধরো শ্রাদ্ধ কিছুটা পরিবর্তিত হয়ে গেল শ্রাদ্ধ। তাহলে গিন্নি, শ্রাদ্ধ এগুলো হচ্ছে অর্ধতৎসম। এবারে এসো তদ্ভব, তদ্ভব শব্দ কোনগুলো? তৎ হচ্ছে তা, ভব হচ্ছে উৎপন্ন। আচ্ছা,
যে শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে বাংলা ভাষায় এসেছে, যে শব্দ সংস্কৃত ভাষা সংস্কৃত শব্দ থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেটি হচ্ছে তদ্ভব। সেটা কীভাবে? যেমন ধরো সংস্কৃততে ছিল হস্ত, প্রাকৃতিতে পরিবর্তিত হয়ে হল হত্থ, আবার তদ্ভবে হয়ে গেল হাত। হস্ত প্রাকৃতিতে পরিবর্তিত হয়ে হলো হত্থ, আর তদ্ভব হয়ে হল হাত। আবার যেমন ধরো সংস্কৃতিতে চন্দ্র, প্রাকৃত ভাষায় হলো চান্দ, আর তদ্ভব হয়ে গেল চাঁদ। এবার এসো দেশি ভাষা, দেশি শব্দ। দেশি শব্দ, দেশি শব্দ হচ্ছে, দেশি শব্দ কোনগুলো? যে শব্দ আমাদের দেশের আদিম অধিবাসীদের অর্থাৎ কোল মুন্ডা এদের ভাষা এবং সংস্কৃত থেকে এসে বাংলা ভাষায় মিশে গিয়েছে, যে শব্দ আমাদের দেশের আদিম অধিবাসীদের যেমন কোল মুন্ডা এদের মুখের ভাষা এবং সংস্কৃতি আমাদের বাংলা ভাষার সাথে মিশে গিয়েছে, এগুলো হচ্ছে দেশি শব্দ। যেমন ধরো ঢেকি, ঢেকি এগুলো হচ্ছে দেশি শব্দ। কুলা, টোপর এগুলো হচ্ছে দেশি শব্দ। এরপরে আসো বিদেশি শব্দ। বিদেশি শব্দ কোনগুলো? সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, ধর্মীয় কারণে হোক, যেভাবে হোক, বাণিজ্যিক কারণে হোক, আগে আমাদের দেশে পর্যটকরা আসতেন, তখন তাদের মুখের ভাষাগুলো আমাদের বাংলা ভাষার সাথে মিশে গিয়েছে, এবং তাদের যে মুখের ভাষাগুলো, তাদের বিভিন্ন দেশের ভাষা, এগুলো আমাদের বাংলা ভাষার মতোই এখন মনে হয়। যেমন ধরো ইংরেজি ভাষা, ইংরেজি ভাষা ইংরেজি শব্দ আছে, হ্যাঁ, ইংরেজি শব্দ যেমন ধরো পেন্সিল, চেয়ার, হসপিটাল, ইউনিভার্সিটি, এগুলো আমরা কি করি বাংলা ভাষার মতোই ব্যবহার করি। বাংলা মানে বাংলা ভাষা আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলি, এই বিদেশি শব্দ ইংরেজিগুলোকে আমরা বাংলা ভাষার মতো করিয়ে কথা বলি। আমরা কখনো কিন্তু চেয়ারের মানে কেদারা এটা বলি না, বলি কখনো চেয়ার কেদারা, কেদারাটা দাও বলি না, আমরা কিন্তু চেয়ারই বলি, ইংরেজি শব্দটাই বলি, এটাই আমাদের বাংলা ভাষার মতো মনে হয়। হসপিটাল আমরা কিন্তু হাসপাতাল খুব কমই বলি, আমরা হসপিটালই বলি যে হসপিটালে যাব, তাই না? আবার ইউনিভার্সিটি, শিক্ষার্থীরা লক্ষ্য করো, একজন রিক্সাওয়ালাও কিন্তু বলবে ইউনিভার্সিটি যাই, সে কিন্তু কখনো বলে না বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ইংরেজি ভাষাগুলো আমাদের বাংলা ভাষার মতো হয়ে গেছে। আবার যেমন ধরো পর্তুগিজ, এটা হচ্ছে আনারস, তোমরা যে আনারস খাও, আনারস, চাবি, এগুলো কিন্তু পর্তুগিজ ভাষা, এগুলো এখন বাংলা ভাষায় ঢুকে গেছে। আবার যেমন ধরো তোমরা চা খাও, চিনি দিয়ে চা খাও, সেটা কী ভাষা? চীনা ভাষা। চা, চিনি, এগুলো হচ্ছে চীনা ভাষা। আবার ওই যে তোমাদের ছেলেদের পোশাক লুঙ্গি, এটা কী ভাষা? এটা হচ্ছে বার্মিজ, মায়ানমার, বার্মিজ ভাষা লুঙ্গি। এই যে তোমরা রিক্সায় উঠো, সেই রিক্সা কোন ভাষা? রিক্সা হচ্ছে জাপানি ভাষা। জাপানিরা আমাদের দেশে এসে রিক্সা উচ্চারণ করলো, আমরা রিক্সাকে এখন বাংলা ভাষা হিসেবে ধরে নিয়েছি, বাংলা ভাষার মতোই ব্যবহার করছি। আবার যেমন ধরো ফার্সি ভাষা, ফার্সি ভাষা কী আছে? হ্যাঁ, হজ, জাকাত, হজ, হ্যাঁ, বেহেস্ত, দোজক, এগুলো হচ্ছে ফার্সি ভাষা।
তো শিক্ষার্থীরা, আমরা শব্দের শ্রেণীবিভাগ নিয়ে মোটামুটি অনেক আলোচনা করলাম। আশা করছি তোমরা মোটামুটি বুঝে গিয়েছো। তোমরা বাসায় এটি ভালো করে চর্চা করবে, তার কারণ তোমাদের ব্যাকরণের অংশটা বহুনির্বাচনী অংশে থাকে। সেজন্য তোমাদের কী কী করতে হবে, ভালো করে খুঁটিনাটি দেখে দেখে পড়তে হবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।